আমি মনি ভাই খুলনা থেকে বলছিলাম। আজকে অনেক কিছু কবুতর নিয়ে এসেছি, রেজিস্টার তিনটে ছাড়লাম, আর শিয়ালকুটি নিয়ে আসছি। যে এক জোড়া শিয়ালকুটি বাচ্চা আছে, এইটা জোড়া 2500 টাকা যাচ্ছে। এক জোড়া কালো ডিউটি আছে, 4000 টাকা জোড়া যাচ্ছে। আর এক জোড়া সাদা হুমার বাচ্চা যাচ্ছে 1500 টাকা। আর এই লাহোরি কালো জোড়া যাচ্ছে 1200 টাকা জোড়া। আর একটা মায়া হুমার আছে, এটা আমি 1000 টাকা চাচ্ছি। আসেন আরো কিছু দেখাই। নিচে আছে, নিচে এই যে শিয়ালকুটি আছে এক জোড়া, ওর দাম চাচ্ছি হলো 2500 টাকা। আচ্ছা একটু দেখানো যাবে একটু? হ্যাঁ দেখানো দেখাচ্ছি। আচ্ছা এই যে তিন জোড়া দেখাই, এই যে দেখেন টেডি জোড়া, হ্যাঁ টেডি গোল্ডেন টেডি, এই জোড়া চাচ্ছি হলো 2500 টাকা বাচ্চা। এটা চারপর হয়ে গেছে, তিন চারপর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর আমাকে একজন জিজ্ঞাসা করছে যে আপনার মানে কবুতর গুলো মানে ওড়েটা কিসের উপরে, মানে মেইনলি যে ভাসে যেটা। আচ্ছা আমি আপনাকে এখন দেখাচ্ছি কবুতরটা ওড়ে কোন কিসের পরে, সেটাকে আমি আপনাকে একটু স্বাভাবিক দেখাচ্ছি। কবুতরটা দেখেন, কবুতরের পাক আগে দেখেন, কবুতরের এদিক থেকে 10টা পাক আর এদিক থেকে 10টা পাক। হ্যাঁ এই যে বগলটা দেখছেন, এই বগলের পাকটা আমি দেখাচ্ছি, বগলের পাকটা এখানে 10টা পাক আছে। এই পাকটার পরে কবুতরটা বাতাসটা এই দুটোতে ক্যারি করে এখান থেকে ছাড়ে, তখন এই এই যে বগলের পাকের পরে এখানে কবুতরটা ভেসে থাকে। হ্যাঁ মানে হলো চিলের মতো টাইপের, চিলের মতন ভেসে থাকে। এই সামনের এই ফ্লাই ফ্লাইং করে এই যে এই পাক দিয়ে ওরা হলো সামনের দিক বাতাস থেকে উপরে দিক ওঠে। আচ্ছা ঠিক আছে, এই দুই এই তিনটে পাক। আচ্ছা হ্যাঁ দেখছেন, আর এই বগলেরটা দিয়ে ওরা সাধারণত ভেসে থাকে। আর এক ধরনের এ আছে যে লেস, বন্ধ লেস বলে আর খোলা লেস। এক একটা বন্ধ লেসের কাহিনী হলো, লেসটা হলো বন্ধ থাকে এরকম ভাবে ওরা ওড়ে, আর লেসটা খোলা লেসের কবুতর হলো এরকম ভাবে ওড়ে। আচ্ছা হ্যাঁ, যদি থাকে ইনশাল্লাহ হবে। এটাও দেখেন টেডি খুব ভালো মোটামুটি, আমি যতটুকু পারি দেখাই। আচ্ছা এখন আজকে আরো কিছু নিয়ে আসছি। আর এটার প্রাইসটা একটু, এটার প্রাইসটা এই জোড়াটা চাচ্ছিলাম আমি 2500 টাকা। বিউটিটাও দেখাইছি আর রেসিং তো সারিছি। আর এক জোড়া রেসার আছে কালো, কালো চাচ্ছি হলো 3000 টাকা। এটা কালো না, এটা বলে গ্রিন রেসার, গ্রিন। এই জায়গাটা দেখেন গ্রিন ভাব আছে, এটার নাম হলো গ্রিন রেসার। এর আরেকটা নাম আছে, নামটা আমি ভুলে গেছি, নামটা মনে নাই। এরাও খুব রেস করে, এরা সেম ক্যাটাগরি। এদের আমি উড়াচ্ছি এখন, আমি এই জোড়া বিক্রি করে দেবো 1500 টাকা হলে বিক্রি করে দেবো। এই জোড়া পেয়ারের দাম হলো 1500 টাকা। আচ্ছা হ্যাঁ, মেল ফিমেল কনফার্ম আছে? ফিমেল কনফার্ম। আচ্ছা হ্যাঁ 1500 টাকা হলে বেচে দেবো ইনশাআল্লাহ, নিতে পারে এখন মোটামুটি নোকটোক সব। আচ্ছা আর আর কি কবুতর আনছেন আপনি এখানে? আর এই শিয়ালকুটি আছে, এই যে এই জোড়া টেডি দিয়ে বানানো, টেডি আর শিয়ালকুটি দিয়ে বানানো, এই জোড়া 5 পরে হয়ে গেছে। মানে এই জোড়া বিক্রি করে দেবো, যদি কেউ নেয় 2500 টাকা হলে বিক্রি করে দেবো। এই জোড়া 2500 টাকা হলে বিক্রি করে দেবো। মন্টিং চলতিছে কবুতরটা, কবুতরটা আর 3-4 মাস পরে ডিম পারবে। দেখেন এই যে 5-6, 1-2-3-4-5-6-7 পরে চলে আইছে। তা এখন যার কারো যদি লাগে এই জোড়া নিতে পারেন, মন্টিং এ চলে আইছে, মন্টিং করার পরে ডিম পারবে। এই জোড়া আমি 2500 টাকা হলে বিক্রি করে দেবো মোটামুটি রেজাল্ট। যারা বাচ্চা করার জন্য নেবেন, বাচ্চা করে উড়াবেন, তারা এই জোড়া সংরক্ষণ করতে পারেন। ঠিক আছে, আমার নাম্বার হলো, আমার নাম্বার 01-55-888-93-55। আপনার নামটা? আমার নাম মনি ভাই নিরেলা। আচ্ছা আর এক্সপোর্টের তো সুবিধা আছে? হ্যাঁ আমি ট্রান্সপোর্টে যে কোনো জায়গায় বাংলাদেশে পাঠাই দিতে সক্ষম, এনে কোনো অসুবিধা নাই। আপনারা যখন যা মন চায় যে যে স্থানে বলবেন, বাংলাদেশে ট্রেন এবং গাড়ি যদি যেখানে যায় আমি দিতে সক্ষম, মাশাল্লাহ অসুবিধা নাই। একদম 3000 টাকা।
মানে সবগুলো হাই কোয়ালিটি কবুতর। আচ্ছা এটা কি কবুতর? এটা এটাও টেডি কবুতর, উড়ানো কবুতর। এই দেখেন ড্যানার তলে কি পরিমাণ লোক, আর এই দেখেন ট্যাগে কি লেখা, রাজশাহী লেখা, রাজশাহী মুক্তা রাজশাহী, মানে মুক্তা ভাই রাজশাহী। আচ্ছা1500 টাকা এই সপ্তাহ উপলক্ষে, মানে এটা বিশেষ ছাড় এই সপ্তাহ পুলক। আচ্ছা ফেদার দেখেন, মানে কোনো গ্যাপ নাই, কোনো গ্যাপ নাই, পাকিস্তানি কবুতর, কোনো গ্যাপ নাই। এটা কি কবুতর? এই একটা টেডি কবুতর, মিয়া নাজির পাখির সালেরা টেডি, মিয়া নাজির সালেরা টেডি, এও একই দাম। হ্যাঁ এটা কি কবুতর? এটা একবার গোল্ডেন কবুতর, এটা গোল্ডেন কবুতর, এও 1900 টাকা এক দাম। সাদাটা দেখে এই দেখেন, দেখছেন কোনো ফাঁক নাই, গোল্ডেন হোয়াইট গোল্ডেন একদম 2000 টাকা রানিং পেয়ার, মানে এটা হোয়াইট গোল্ডেন একদম 2000 টাকা। এর পায়ে ট্যাগ আছে নিঃসন্দেহে, নিতে পারেন, ভাইব্রেট আছে ডানাতে। আচ্ছা চোখটা একটু দেখান একটু, ঠিক আছে। এক জোড়া আছে সালেরা টেডি, এও 3000 টাকা এক দাম, সালেরা টেডি 3000 টাকা এক দাম। এর বাচ্চা কাচ্চা এর এই দেখেন ডেনা, হ্যাঁ ফেদারটা অনেক সুন্দর, ঠিক আছে। যা আছে বেশিরভাগ সব মাস্টার পেয়ার, সবই মাস্টার পেয়ার আর বাচ্চা। আচ্ছা আপনার নামটা একটু বলে দেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির হোসেন, আর এই ঠিকানা হচ্ছে মূলত খুলনা মহানগরীর খালেশপুরের নতুন রাস্তা নয়বাটি বলতে হবে। আচ্ছা নয়বাটি হাজি শরীয়তুল্লাহ এই স্কুলটা, স্কুলটার সামনে বললে সুন্দরভাবে আপনারা যে কোনো জেলা ডিস্ট্রিক্ট বাংলাদেশ যেখান থেকে আসেন আসতে পারবে। আচ্ছা আপনি মেইনলি বসেন কোথায়? এমনি আমার যে আপনি হাটের ভিতরে ঢুকবেন, ঢুকে একটা গোল চত্বর আছে, পুরো হাটটা ঘুরলে একটা দেখেন গোল চত্বর আছে বটগাছ, ওই গোল চত্বর ঘুরলে আমার পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা আমার মোবাইল নাম্বার হচ্ছে 01951914976। আর আমরা অতি আপনারা একটা কথা অতি উৎসাহিত হয়ে কিছু কেনার দরকার নাই, লোকজন যাচাই বাছাই করে আর আমার কবুতরের কোয়ালিটি গুলো দেখবেন, আমি বিভিন্ন লট থেকে মূলত কালেকশন করে তারপর নিয়ে আসি, এটি আমার একটা অনুরোধ। তারপর আপনারা কবুতর গুলো কিনুন লোকজন যাচাই বাছাই করে। তাছাড়া আমার কাছে আরো কবুতর ছিল, এত কবুতর ধরে দেখানো সম্ভব না, আপনারা লাগলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বার গুলোর সাথে কারো যদি কোনো ভাঙ্কা কবুতর লাগে জোড়া যে কোনো কবুতর আমি দিতে পারবো, যে কোনো কবুতর, যে কোনো কবুতর দিতে আপনি সক্ষম, যে কোনো কবুতর, যে কোনো কবুতর। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, সবাই ভালো আছেন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সবাই রাখছে ভালো। দেখেন আজকে কবুতর আছে কিছু দেখাই, এলো এলো আপনার ডাবলা মা আর এলো টেডি মহোৎসব করা। আচ্ছা এটার প্রাইস কেমন কি? এটা এটা প্রায় 3500 টাকা। এটা প্রেস 3500 টাকা। আচ্ছা এটা কি কবুতর? এটা এটা হচ্ছে ডাবল মা আর টেডি মধ্য, মানে আলাদা ও দুই একটা চলে যায়। এটা কি কবুতর? এটা এই প্রথম আছে এই কালো কবুতর, ব্ল্যাক ডায়মন্ড, নামই হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড, পাকিস্তানি কবুতর। এটার প্রাইস কেমন কি? এটা 3000 টাকা। এটা 3000 টাকা, 3000 টাকা দুটো। আচ্ছা
শিয়ালকুটির বাচ্চা দুটো। আচ্ছা, এটা শিয়ালকুটি? হ্যাঁ, দুটো শিয়ালকুটির বাচ্চা। আমি সব নিষ্পাকের বাচ্চাই আনি, কারণ কি মানুষ যেন উড়তে পারে, একটু বড় হয়ে গেলে তাকে খুব কষ্ট হয়ে যাবে, পোষ মানে খুব ঝামেলা হয়ে যাবে। অনেকে বলে যে বাচ্চা লাগবে, বাচ্চা লাগবে। হ্যাঁ, এই সেই বাচ্চা আমি যাকে আনি। হ্যাঁ, এখানে আছে, এখানে আছে কামাগার আছে। এটা কি কবুতর? এটা কামাগার। আচ্ছা, এটার প্রাইস কেমন কি? এটা 2500 টাকা। এটার প্রাইস 2500 টাকা? 2500 টাকা। আচ্ছা, এ কি ফিক্সড? একদম একদম ফিক্সড। আচ্ছা, এটা এটা কি কবুতর? এটা 35। আচ্ছা, এটা কি সিঙ্গেল আছে? সিঙ্গেল আছে, 3500 টাকা দাম। আচ্ছা, এটা কি মেল না ফিমেল আছে? এটা মেল, ফিমেল। টাকা এক দুয়া। আপনার নামটা একটু বলে দেন। যদি কারো ভালো কবুতর লাগে উড়ানোর জন্য আমার যোগাযোগ করবেন, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01782819383। আচ্ছা, আপনার নামটা একটু বলে দেন। শরীফুল ইসলাম রানা। আচ্ছা, এক্সপোর্টের সুবিধা আছে? হ্যাঁ, ইনশাল্লাহ। মানে বাংলাদেশে যে কোনো প্রান্তে, আমার এই মোবাইলে ইমো আছে, তারপরে আপনার ওই হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। আচ্ছা।